আসছে পরবর্তী খবরে। ভোট পরবর্তী অশান্তি তদন্তে গঠিত সিটের মাথায় কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর, জানালো হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। ভোট পরবর্তী অশান্তি তদন্তে গঠিত সিটের মাথায় থাকবেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর, শুক্রবার এমনই জানালো হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। আদালতের নির্দেশ, অশান্তির তদন্তে রাজ্যের যে কোনো এলাকায় যেতে পারবেন মঞ্জুলা চেল্লুর, প্রয়োজনীয় সব ব্যবস্থা করবে রাজ্য, এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবকে। সিটের কাজ তদারকির জন্য 10 লক্ষ টাকা পারিশ্রমিক পাবেন চেল্লুর। কে মঞ্জুলা চেল্লুর? কলকাতা হাইকোর্টের পাশাপাশি বোম্বে ও কেরল হাইকোর্টেরও প্রধান বিচারপতি ছিলেন মঞ্জুলা চেল্লুর, কর্ণাটক হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। 5 বছর আগে নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে সিট গড়েছিলেন যিনি, তিনি এবার আর এক সিটের মাথায়। রাজ্যে ভোট পরবর্তী অশান্তির তদন্ত তদারকি করবেন প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। 19 আগস্ট ভোট পরবর্তী অশান্তির সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, একই সঙ্গে রাজ্যকে সিট গঠনেরও নির্দেশ দেয়। সম্প্রতি মামলাকারীর আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, সিবিআই তদন্ত করছে, রাজ্যের সিট কোথায়? জবাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, সিট গঠন না হওয়া সম্পর্কে জানি, প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে, এরপরই ভোট পরবর্তী অশান্তি মামলায় জোড়া কৌশল নেয় রাজ্য সরকার। একদিকে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মেনে 10 সদস্যের সিটও গঠন করে। এই সিটের কাজ তদারকির দায়িত্বেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। ক্যামেরা নলিন কুমারের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।